বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। হোটেল মোটেলগুলোতেও তিল ধারণের ঠাঁই নেই, টিকিট সংকট দেখা দিয়েছে বাস ট্রেন সহ বিমানেও। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এবারে বিজয় দিবস উপলক্ষে জেলার পর্যটন খাতে কমপক্ষে 500 কোটি টাকার ব্যবসা হবে। আয়ুবুল ইসলামের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। পর্যটন মৌসুম শুরু হলেও অস্থির রাজনৈতিক কর্মসূচির কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে আশানুরূপ পর্যটক ছিল না। তবে এবারে সাপ্তাহিক ছুটি সহ বিজয় দিবসের ছুটিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে সৈকতের শহর। লাখো পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট। পরিবার পরিজন বন্ধু স্বজনদের নিয়ে সমুদ্রের নোনা জলে আনন্দ উল্লাসে মেতেছেন তারা। একটা একঘেয়েমি জীবনের থেকে এখানে এসে একটা শান্তিময় জীবন, দুই একদিনের ছুটিতে মনের যত দুঃখ কষ্ট সব ভুলে গেছি, মানে আনন্দ আর আনন্দ। হাজবেন্ড নিয়ে আসছি, কিন্তু হোটেল ভাড়া অনেক বাড়াই দিছে। হরতাল অবরোধের কারণে চলতি মৌসুমেই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্টদের। তবে বিজয় দিবস উপলক্ষে পর্যটক সমাগম হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ব্যবসায়ী সহ হোটেল মোটেল মালিকদের। যেখানে হরতাল ছিল আমরা সময় ব্যবসা করতে পারি নাই, খুব অভাবে ছিলাম। খুব ভালো হচ্ছে, ব্যবসা বাণিজ্য লোকজন খুবই সুন্দর আছে। বিগত দিনে হরতাল অবরোধে কক্সবাজারের পর্যটন শিল্প যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব। পর্যটকদের নিরাপত্তায় যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সিকিউরিটি বিষয়টা আমরা নিশ্চিত করছি যে কারো কোনো সমস্যা না হয়, এবং যেখানে যদি যে কোনো ধরনের অভিযোগ আসে বা সমস্যা আসে আমরা সেটা দেখছি। আমরা জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের বিচ কর্মী আছে। চলতি বছর প্রথমবারের মতো ট্রেনে করে যাওয়া যাচ্ছে পর্যটন শহর কক্সবাজারে। এছাড়া আকাশ ও সড়কপথেও পর্যটকদের উপচে পড়া ভিড়। টিকিট না পাওয়ার অভিযোগ সেন্ট মার্টিন গামী জাহাজেরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।